শীত মৌসুমের শুরুতেই নাব্য সংকট দেখা দিয়েছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদ এতে বিভিন্ন নৌরুটে ব্যাহত হচ্ছে যান চলাচল দুবছরে নৌযান আটকে যাওয়ার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা বেশি সময় লাগছে নাব্য সংকটের এই ভোগান্তির কারণ হিসেবে যাত্রীরা দায়ী করলেন নদী ভাঙ্গন অবৈধ দখল আর অপরিকল্পিত ড্রেজিং ব্যবস্থাকে বরিশাল প্রতিনিধি মিথুন সাহার তথ্যচিত্রের রিপোর্ট নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগের বড় মাধ্যম নৌপথ বরিশাল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নদীপথে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করেন হাজারো যাত্রী সেই সাথে পণ্য পরিবহন তো রয়েছেই কিন্তু শীত মৌসুমে এ অঞ্চলে নৌ চলাচলে বড় সমস্যা হয়ে দাঁড়ায় নাব্য সংকট নৌপথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব একশো কিলোমিটার এই রুটে বরিশালের মিয়ারচর ধুলোখোলা ও ভাসাঞ্চর পয়েন্টে রয়েছে বেশ কিছু ডুবোচর শীত মৌসুমে নদীর পানি কমে গেলে এসব ডুবোচরের কারণে ব্যাহত হয় নৌ চলাচল ডুবোচর এড়াতে বাড়তি চল্লিশ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হয় যাত্রীদের এছাড়া প্রায়ই মধ্যরাতে চরে আটকে পড়ে লঞ্চগুলো যাত্রী ও লঞ্চ মালিকদের অভিযোগ কর্তৃপক্ষের অপরিকল্পিত কারণে দূর হচ্ছে না নদীর চ্যানেলটা অনেক সংকীর্ণ হয়ে গেছে তারা কিছুদিন ড্রেজিং করে বলে কিন্তু পর্যাপ্ত সেই ড্রেজিং হয় না রুটে আমরা আট ঘন্টা লঞ্চ চালাবো সেই জায়গায় বারো ঘন্টা চালাতে হয় তবে বিআইডব্লিউটিসি বলছে এ অঞ্চলের ডুবোচরগুলোর বালি কেটে অন্য স্থানে নেয়ার উপায় না থাকাতেই ঠিকমতো ড্রেজিং করা যাচ্ছে না বালি উপরে তোলার মতো ব্যবস্থা নাই এখানে থাকলে সেটা আমরা ব্যবস্থা নিতাম এক্ষেত্রে উপরে নেওয়ার মতো কোন সুযোগ নাই। জনপ্রিয় এই নৌপথকে সচল রাখতে পরিকল্পিত ড্রেজিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি দক্ষিণাঞ্চলবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ